ডাল তো এমনিতেই অতি পুষ্টিকর এবং অপরিহার্য এক খাবার, কিন্তু জানেন কি, এই ডালের প্রোটিনের মাত্রা আপনি অতি সহজেই বহু গুণ বৃদ্ধি করতে পারেন, এমনকি এর সার্বিক পুষ্টিগুণও বৃদ্ধি করে নেওয়া সম্ভব। ভিডিওটিতে জানাবো আপনাকে, আরও জানাবো কোন ডাল বেশি উপকারী, কোনটি ক্ষতিকর, কারা কেন ডাল খাবেন না, আবার কারাই বা অবশ্যই ডাল খাবেন, মানে খেতে হবে, শিশুদের জন্য কোন ডাল বেশি নিরাপদ, এর পাশাপাশি জানাবো কিভাবে রান্না করলে ডালের প্রোটিন তথা পুষ্টিগুণ অনেক বৃদ্ধি পাবে। এছাড়া আলোচনা প্রসঙ্গে আরও চমকপ্রদ তথ্য জেনে যাবেন ডাল সম্বন্ধে। সুতরাং এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ করলেই মিস হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য যা জানা আপনার জন্য আবশ্যক। আমাদের দেশে প্রচুর প্রকারের ডাল পাওয়া যায় এবং প্রায় তার সবকটি ব্যাপকভাবে প্রচলিত। মুগ, মসুর, কলাই, ছোলা, বিউলি, মটর তো সর্বাধিক প্রচলিত। অনেকে জানতে চান যে এত রকমের ডালের মধ্যে কোন ডাল বেশি উপকারী। আসলে মুগ, মসুরি, ছোলা, মটর প্রভৃতি প্রত্যেক ডালেই যথেষ্ট পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিনস এবং মিনারেলস আছে। ডাল ভেদে পুষ্টিগুণের খুব একটা তারতম্য নেই, পুষ্টিগুণের তারতম্য প্রায় না থাকলেও অন্যদিকে কিছু সুবিধা অসুবিধা রয়েছে ডাল বিশেষে, সেই প্রসঙ্গে একটু পরেই আসছি। সে যাই হোক, কোন ডাল বেশি উপকারী এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা আশা করি। ডালের চাহিদার মূল কারণ এর প্রোটিন। নিরামিষ খান যারা তাদের জন্য ডাল তো অতি দরকারি খাবার এবং এক্ষেত্রে ডালের কোনো বিকল্পই নেই। একটা প্রশ্ন বহু স্বাস্থ্য সচেতন মানুষ করে থাকেন, তা হলো মাছ, মাংস, ডিমের পরিবর্তে কি ডাল চলবে? আসলে অ্যানিম্যাল প্রোটিনের বিকল্প উদ্ভিজ্জ প্রোটিন নয়, অ্যানিম্যাল বা প্রাণীজ প্রোটিন প্রথম শ্রেণীর প্রোটিন, আর ডাল, সয়াবিন প্রভৃতি দ্বিতীয় শ্রেণীর। তবে ডালকে কিভাবে নিজেই প্রথম শ্রেণীর প্রোটিনে পরিবর্তিত করতে পারবেন তা জানাব। প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের চেন বা শৃঙ্খল। প্রাণীজ প্রোটিনে সবকটি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস থাকে, কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনে থাকে না, তাই উদ্ভিজ্জ প্রোটিন দ্বিতীয় শ্রেণীর। তবে ডাল রান্নার সময় তাতে যদি কয়েক টুকরো পনির যোগ করা হয় তাহলে এই ডালও উচ্চমানের প্রোটিনে পরিণত হবে। আর যারা আমিষ খান তারা ডিমও যোগ করতে পারেন। একটি মাত্র ডিম সেদ্ধ যদি টুকরো করে 500 গ্রাম ডালও রান্না করা হয় তাহলে পুরো ডালই উচ্চ মাত্রার এবং উচ্চ মানের প্রোটিনে পরিণত হবে। এবার প্রশ্ন হলো ডাল কতটা খাবেন। যারা নিরামিষাশী তারা রোজকার খাদ্য তালিকায় 50 গ্রাম করে ডাল রাখবেন, আর যারা মাছ মাংস খেয়ে থাকেন তাদের জন্য 25 গ্রামই যথেষ্ট। শুরুতেই বলেছি কারা অবশ্যই ডাল খাবেন তা জানাব। এমনিতেই শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড থাকে ডালে, যা পেশির কার্যক্ষমতা বৃদ্ধি করে। সেদিক থেকে ডাল সকলের জন্যই উপকারী। এছাড়াও ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ভিটামিন বি পাওয়া যায় ডালে, তাই সকলেরই ডাল খাওয়া দরকার। তবে মহিলাদের জন্য ডাল খাওয়া অতি জরুরি, এতে তাদের হাড় মজবুত থাকে। আর অস্টিওপোরোসিসে ভুগছেন যারা তাদের তো প্রতিদিনই ডাল খেতে হবে। এবার প্রশ্ন হলো শিশুকে কোন ডাল খেতে দেবেন। 1 বছর বা তার কম বয়সের শিশুকেও ডাল খাওয়ানো যায়, ভাতের সঙ্গে সেদ্ধ করে, চটকে হোক বা ডালের জুস বা স্যুপ, যেভাবে সে খেতে পছন্দ করবে তাকে সেভাবেই দিতে পারেন। শিশুদের জন্য মুগ ডাল বা মসুর ডালই ভালো। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে যে ব্যক্তি দুধ হজম করতে পারেন না, দুধের অভাব পূরণের জন্য তাকে মুগ ডালের জুস বা স্যুপ খেতে দেওয়া উচিত। অনেক শিশু আবার মুগ ডালের গন্ধ পছন্দ করে না, তাদেরকে মসুর ডাল দিতে পারেন। লক্ষ্য রাখবেন যেভাবেই শিশুকে ডাল দেন না কেন, ডাল যেন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়, নয়তো পেটের সমস্যা হবে। আরও প্রশ্ন থেকে গেল কিন্তু এখনও, কোন ডাল ক্ষতিকর, কারা ডাল খাবেন না, কেন খাবেন না প্রভৃতি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখে বিভিন্ন ভিডিওতে বলা হয় অমুক ডাল খাবেন না, কিডনি নষ্ট হবে, তমুক ডাল খাবেন না, লিভার নষ্ট হবে। সত্যি কথা বলতে এমন কোনো ডাল নেই যা খেলে সেই ডালই আপনার লিভার কিডনি খেয়ে নেবে। যারা কিডনি রোগে ভুগছেন তাদের কথা আলাদা। আরও একটি বিষয় মাথায় রাখবেন, একরকম ডালই
দীর্ঘদিন একটানা খাবেন না, ঘুরিয়ে ফিরিয়ে তিন চার রকম ডাল খাবেন। আর খেসারি ডাল না খাওয়াই ভালো, খুব ইচ্ছে হলে মাসে এক থেকে দুদিন খেতে পারেন, তার বেশি না খাওয়াই ভালো খেসারি ডাল। এবার বলবো ডাল খাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ কাদের ক্ষেত্রে রয়েছে। কিডনির সমস্যা রয়েছে যাদের, তারা সপ্তাহে একদিনের বেশি ডাল খাবেন না, কারণ ডালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম বেড়ে গেলে এই রোগীদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আবার যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন তারাও ডাল কমই খাবেন, এই সপ্তাহে একদিন। এক্ষেত্রে অনেকে মসুর ডাল খেতে নিষেধ করেন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কেননা এক্ষেত্রে মুগ, মসুর, মটর, ছোলা সবই এক, সবকটি প্রোটিনের সমৃদ্ধ উৎস। আর একটি কথা, মটর অড়হর ডালে অনেকের পেটে গ্যাস জমে, তারা মটর ডাল বা অড়হর ডাল রান্নার সময় একটু হিং প্রয়োগ করতে পারেন, এতে গ্যাসের সমস্যা হবে না, উপরন্তু উপকারী হবে। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।